কেমন আছো সবাই? কেমন আছো সবাই? হ্যাঁ, ভালো আছি। তুলনাই না, রোজা রেখেছো? সুস্থ আছো সবাই? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পড়ালেখা কেমন করেছো? তাই, গুড। তাহলে আজকে আমরা কি করবো? হ্যাঁ, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড, সেই 29 নম্বর পৃষ্ঠা। ২৮ নম্বর পৃষ্ঠায় তোমাদের আজকে হচ্ছে কয় তারিখ যেন? 28 তারিখ। আজকে কত তারিখ? 27, না 20 তারিখে হয়েছিল 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য পর্যন্ত। আজকে আমরা 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড থেকে পড়ব। তো 28 নম্বর পৃষ্ঠায় সবাই পেয়েছি? ফ্যান কি অফ করবো, শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। আজকে বেশি গরম তো, অন্যান্য সময় আমি ফ্যান অফ করে রাখি। আজকে বেশি গরম তো, তাহলে শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা পড়া শুরু করি। 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। 1975 সালের 15ই আগস্ট বাঙালির জাতীয় জীবনে ঘটে এক নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক হত্যাকাণ্ড। সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী ও উচ্ছৃঙ্খল সেনা সদস্য স্বাধীনতা বিরোধী অপশক্তির মদদে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়ি নম্বর 677 নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত কোনো সদস্যই ঘাতকদের হাত থেকে সেদিন রক্ষা পাননি। এমনকি ঘাতকের নিষ্ঠুর বুলেটের হাত থেকে রক্ষা পায়নি 10 বছরের নিষ্পাপ শিশু রাসেলও। একটি আধুনিক ও শোষণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী গোষ্ঠী 15ই আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করে। তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মতো দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নেও সফল হবেন, তাই বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা পায়। এই হত্যাকাণ্ড ছিল একটি নৃশংস ও মানবতা বিরোধী অপরাধ। এটি ঘটেছিল গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে। 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। তো এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ, আর কঠিন কোনো শব্দ নেই। আমি কি এগিয়ে যাব? বাংলাদেশের ইতিহাসে কার যেন পাশ থেকে শব্দ আসছে, সরি শুনতে পাইনি, মদদ মদদ উস্কানি দেওয়া, উস্কানি দেওয়া, কুযুক্তি দেওয়া, কুপরামর্শ দেওয়া,
জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড, সরি, বাংলাদেশের ইতিহাসে কতিপয় কলঙ্কময় অধ্যায়। কতিপয় হচ্ছে কিছু, কলঙ্কময় অধ্যায়। 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর 1975, অর্থাৎ 15ই আগস্ট থেকে শুরু করে 15ই আগস্ট তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শুধু ওনার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে ছিলেন বলে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তো এই ওই 15ই আগস্ট তো নির্মম হত্যাকাণ্ড একটা ঘটে। তারপরে 3রা নভেম্বর পর্যন্ত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো কিছু আরো কলঙ্কজনক ঘটনা রয়েছে, আমরা সেগুলো এখন জানব। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতির পদে আসীন হয়ে সামরিক শাসন জারি করে এবং 22ই আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপরে হচ্ছে ওই বাণিজ্য মন্ত্রী মুশতাক আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং আরো কিছু ঘটনা রয়েছে পরবর্তীতে। 24ই আগস্ট জেনারেল কে এম শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। 31শে আগস্ট এক অধ্যাদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দল ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 15ই আগস্টের হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য 1975 সালের 26শে সেপ্টেম্বর খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে সংবিধান ও আইনের শাসন বিরোধী একটি অধ্যাদেশ জারি করে। 15ই আগস্টের হত্যার সঙ্গে জড়িত জুনিয়র সেনা অফিসাররা ব্যারাকে ফিরে না গিয়ে প্রেসিডেন্ট ভবনে বসে দেশ পরিচালনায় হস্তক্ষেপ করতে থাকে। এতে বিশৃঙ্খলা দেখা দেয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগী হন। শৃঙ্খলা ফিরিয়ে আনা চেইন অফ কমান্ড, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করতে হয়। ধরো আমাদের বিদ্যালয়ের একটা উদাহরণ দি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে সহকারী প্রধান শিক্ষকের নিকট একটা যে কোনো আদেশ আসতে পারে। সহকারী প্রধান শিক্ষক কোনো শ্রেণীর, ধরো ক্লাস টিচারকে যে কোনো একটা বিষয়ে বলতে পারেন। শ্রেণী শিক্ষক শিক্ষক আবার কি করবেন, ফার্স্ট ক্যাপ্টেন কে জানাবে বিষয়টা। ফার্স্ট ক্যাপ্টেন যদি অনুপস্থিত থাকে বা ব্যস্ত থাকে তাহলে সেকেন্ড ক্যাপ্টেন যদি ব্যস্ত থাকে তাহলে থার্ড ক্যাপ্টেন। এইভাবে চেইন অফ কমান্ড হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। হ্যাঁ, তাহলে কি বলেছে যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগী হন, অর্থাৎ চেইন অফ কমান্ড মানে এই যাতে এলোমেলো অবস্থাটা চলে যায়, ধারাবাহিকতা রক্ষা হয়। 3রা নভেম্বর তার নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। 5ই নভেম্বর খন্দকার মোস্তাক পদত্যাগের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে 6ই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এএসএম সায়েম নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপরে হচ্ছে জেলখানায় পৈশাচিক, হ্যাঁ বলো, ও অধ্যাদেশ হচ্ছে একটি আইন, ঠিক আছে, ইন্ডেমনিটি অধ্যাদেশ। হ্যাঁ, ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ হচ্ছে যে একটা আইন করেছিল, সেই আইনটার মধ্যে কি বলা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, হ্যাঁ, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। কিন্তু এই ইন্ডেমনিটি অধ্যাদেশটার মাধ্যমে বলা হয়েছে, ইন্ডেমনিটি অধ্যাদেশটা বাতিল করার জন্য বলা হয়েছিল, অর্থাৎ যাতে শাস্তি না দেওয়া হয়, ঠিক আছে। এই অধ্যাদেশটা, ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করো, ইন্ডেমনিটি অধ্যাদেশটা বাতিল করতে বলা হয়েছিল। কেন বলা হয়েছিল, ইন্ডেমনিটি অধ্যাদেশটা চালু করেছিল যারা হত্যা করেছে,
এই আইনের বলে তারা কোনো শাস্তি পাবে না, বা যারা নিয়োজিত ছিল এই হত্যাকাণ্ডে যারা নিয়োজিত ছিল তারা একটা আইন করেছিল যে যা ঘটার ঘটে গেছে তারা কোনো শাস্তি পাবে না, ঠিক আছে? তো অধ্যাদেশ হচ্ছে আইন, এটা দেখবা যে বিস্তারিত রয়েছে। হ্যাঁ, তোমাদের ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করো, আমরা ছোটকালে যখন ছোট ছোট ক্লাসে পড়ি দেয়াল লিখন গুলো থাকে না, সে দেয়াল লিখন গুলোতে দেখতাম যে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, এটা হলো প্রথমের দিকে ছিল, প্রায় সময় এই প্রশ্নটা আসে। আচ্ছা, এবার জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড, কেন জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড, এই পৈশাচিক কথাটা কেন বলা হয়েছে? অর্থাৎ পিশাচ কথা থেকে পৈশাচিক কথাটি এসেছে। মানুষ যেমন পশুকে মানে মানুষ মানুষের সাথে যেমন পশুর মতো আচরণ করে, হ্যাঁ, সেই পশু পশুর মতো আচরণ থেকে পৈশাচিক কথাটা এসেছে। এবং 3রা নভেম্বর 1975 পৈশাচিক হত্যাকাণ্ডটা ঘটেছিল 1975 সালে 3রা নভেম্বর। 1975 সালে 3রা নভেম্বর গভীর রাতে 15ই আগস্ট হত্যাকাণ্ডের খুনি চক্র সেনা সদস্য দেশ ত্যাগে সদস্যরা দেশ ত্যাগের পূর্বে খন্দকার মোস্তাকের অনুমতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দী অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামালুজ্জামানকে জেলখানায় ছিল তারা, জেলখানায় গিয়ে হত্যা করে। তো এই যে জেলখানায় হত্যা করে জাতীয় চার নেতা, সেই চার নেতা কারা কারা ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ওই যে তোমরা ইয়েতে দেখেছো না, মানে মুজিবনগর সরকারের ইনারা ছিলেন না, এই যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান, ইনারা প্রত্যেকেই। সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন মনে আছে? কার মনে আছে? হ্যাঁ, সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন? আর এমনি মূলত উনি কি পদে ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, আর উপরাষ্ট্রপতি ছিলেন এমনিতে, কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তাজউদ্দিন আহমদ কি পদে ছিলেন? প্রধানমন্ত্রী পদে ছিলেন। তারপরে ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী, বা তোমাদের ভালো মনে আছে। তারপরে কামারুজ্জামান, এইচ এম কামারুজ্জামান কি পোস্টে ছিলেন? হ্যাঁ, স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো যে এনাদেরকে নৃশংস ভাবে হত্যা করা হয়, শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কলঙ্কময় অধ্যায়ের। এই পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এ ঘটনা মোস্তাকের পতন ত্বরান্বিত করে, খুনিরা দেশ ত্যাগে বাধ্য হয়। এই হত্যাকাণ্ড ছিল 71-এ মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নীল নকশার বাস্তবায়ন। তাহলে এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা,
এ হত্যাকাণ্ড একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী সম্মিলিত ষড়যন্ত্র ও নীল নকশার বাস্তবায়ন। 15ই আগস্ট ও 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই গোষ্ঠী সংগঠিত করে। উভয় উভয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জন সমূহ ধ্বংস ও দেশকে নেতৃত্ব শূন্য করে পাকিস্তানি ভাব আদর্শ প্রতিষ্ঠা করা। সেনা শাসন আমল, এরপরে কি? সেনা শাসন আমল। 1975 সালের 15ই আগস্টের পর থেকে 1990 সালের 6ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবৈধ সেনা শাসন বহাল ছিল। দেশের সংবিধানকে উপেক্ষা করে খন্দকার মোস্তাক, বিচারপতি সায়েম, জিয়াউর রহমান, বিচারপতি আহসানউদ্দিন এবং জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। দেশের সেনা শাসন বহাল রেখে সুবিধা মতো সময়ে জিয়াউর রহমান 1975 থেকে 1981 তিনি ক্ষমতায় ছিলেন এবং জেনারেল এরশাদ 1982 সাল থেকে 1990 নির্বাচন সম্পন্ন করে বেসামরিক শাসন চালু করেন। তাদের অগণতান্ত্রিক শাসন, জনগণের ভোটাধিকার হরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপ দেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে, ফলে সেনা শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে 1991 সালে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এবার আসো জিয়াউর রহমানের শাসন আমল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সামরিক বাহিনীর মেজর ছিলেন। বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা তিনি 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে তিনি 2নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করার পর খন্দকার মোস্তাক সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এরপর 24শে আগস্ট তিনি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ পদে জিয়াউর রহমানকে নিযুক্ত করেন। 3রা নভেম্বরের সেনা অভ্যুত্থানে খন্দকার মোস্তাকের পতন ঘটে এবং জিয়াউর রহমান গৃহবন্দী হন। 1975 সালের 7ই নভেম্বর পাল্টা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া। এর আগে 6ই নভেম্বর ভোর রাতে গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত করতে যায় বঙ্গবন্ধুর খুনি ফারুকের ল্যান্সার বাহিনীর একটি দল। জিয়াউর রহমান মুক্তি পেয়ে সদ্য নিযুক্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের অনুমতি ব্যতি রেখে বেতারে ভাষণ দিতে চলে যান, অনুমতি ছাড়াই, এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দাবি করেন। পরে অবশ্য পদবি পরিবর্তন করে উপপ্রধান আইন প্রশাসক হয়েছিলেন। 1977 সালে প্রহসনমূলক গণভোটের হ্যাঁ ভোট এবং না ভোট, একটা হাস্যকর ভোট আর কি, প্রহসনমূলক মানে হাস্যকর, মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করলো। তার শাসনামলে 20টির ও বেশি সেনা অভ্যুত্থান ঘটেছিল এবং সেনাবাহিনীতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এ সকল ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান বিচারের নামে অনেক নিরপরাধ সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের সাজা, চাকরিচ্যুত, এমনকি মৃত্যুদণ্ড দেয়। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 1972-এর সংবিধানের যেসব মৌলিক নীতি ও চেতনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হয়ে আসছিল তার বেশিরভাগই এ সময়ে বাতিল করে দেওয়া হয়। স্বাধীনতা বিরোধী পাকিস্তান পন্থী প্রতিক্রিয়াশীল ব্যক্তিবর্গকে তিনি সমাজ ও রাজনীতিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন। 7ই নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করার ক্ষেত্রে যে ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেন সেই বীর মুক্তিযোদ্ধা
ও সেক্টর কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকে 1976 সালে সামরিক আদালতে প্রহসনের বিচার শেষে তারই আদেশে ফাঁসি দেওয়া হয়। 15ই আগস্ট সহ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার করা যাবে না মর্মে যে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ প্রণীত হয়েছিল তার মূল হোতাও ছিলেন জিয়াউর রহমান। যে একটু আগে বলেছিলাম না যে 15ই আগস্ট সহ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার করা যাবে না মর্মে একটা ইন্ডেমনিটি অধ্যাদেশ ছিল, ওই যে ইন্ডেমনিটি জিজ্ঞেস করেছিল না, তার মূল হোতাও ছিলেন জিয়াউর রহমান। নির্বাচন ও দল গঠন, আমাদের হাতে বেশি সময় নেই, আর 5 মিনিট সময় আছে। আচ্ছা দেখি, 5 মিনিটে নির্বাচন ও দল গঠন এই প্যারাটা শেষ করা যায় কিনা এই পয়েন্টটা। 1976 সালে কিছু শর্ত সাপেক্ষে রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেওয়া হয়। 1977 সালে 30শে মে জিয়াউর রহমান তার ক্ষমতা বৈধকরণের লক্ষ্যে হ্যাঁ ভোট না ভোটের আয়োজন করেন। এরপর তিনি নিজস্ব পরিকল্পনা মতো বিভিন্ন দল থেকে নেতা কর্মীদের নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগ দল গঠন করেন। এ সময় রাজনৈতিক দল ভাঙ্গা করার কাজ চলে। পরিশেষে চাপের মধ্যে 1978 সালে 3রা জুন দেশে প্রহসনমূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে দুটি জোট গঠিত হয়, একটি ছিল জিয়া প্রতিষ্ঠিত জাগ দল আর এর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ফ্রন্ট, আর অপরটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক ঐক্য জোট। জিয়া ছিলেন জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী ছিলেন গণতান্ত্রিক ঐক্যজোটের প্রার্থী। কারচুপিরে নির্বাচনে জিয়াউর রহমান সহজে বিজয় অর্জন করেন। সামরিক শাসনাধীনে অনুষ্ঠিত এইসব নির্বাচনে প্রধানত শাসকের ইচ্ছারই বাস্তবায়ন ঘটে। 1978 সালের 1লা সেপ্টেম্বর জিয়াউর রহমান ইতিপূর্বে গঠিত জাগদল বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। দেখো এখানে একটা প্রশ্ন, কিন্তু জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, হ্যাঁ, এটা কবে গঠিত হয়? 1978 সালের 1লা সেপ্টেম্বর। এই উত্তরটা আন্ডারলাইন করে রাখো বা হাইলাইট করে রাখো। 1979 সালের 18ই ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 207টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। উক্ত সংসদে 1975 সালের 15ই আগস্ট থেকে 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে পাশ করা হয়। অবশ্য সংবিধানের পঞ্চম সংশোধনীকে দেশের সর্বোচ্চ আদালত 2008 সালে এক রায়ে অবৈধ হিসেবে ঘোষণা করে। 1979 সালে 6ই এপ্রিল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। বেসামরিকীকরণ প্রক্রিয়া চালু করে রাজনীতিতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের পুনর্বাসন করেন। তিনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করেন, রাজনীতিতে ধর্মের অপব্যবহারের পথ তৈরি করেন, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের নিজস্ব ব্যাখ্যা প্রদান করেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চীন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বাংলাদেশকে এই সময়ে স্বীকৃতি প্রদান করে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ভারত ও সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপীয় দেশসমূহের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নতি হয়। ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার লক্ষ্যে এ সময় বাংলাদেশ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের নীতি অনুসরণ করে। জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1981 সালে 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল সামরিক কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন, ফলে জিয়াউর রহমানের 5.5 বছরের সেনা শাসনের অবসান ঘটে। আচ্ছা মেয়েরা,
দেখো আমাদের আজকে এইটুকু ছিল, তাহলে হ্যাঁ বলো বলো, ইচ্ছে করছো না? হ্যাঁ হ্যাঁ বলো। ভার্সিটি মানে হচ্ছে কি বলবো, ওই ফাঁকি ঝুঁকি নির্বাচন আর কি, ফাঁকি ঝুঁকি। বুঝতে পেরেছো নাকি আর অন্য ওয়ার্ড ইউজ করতে হবে? আচ্ছা আমরা তাহলে পড়া আজকে শেষ করি। হ্যাঁ, 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ড থেকে আমরা শেষ করলাম আজকে জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত। এরপরে আমরা জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামল পড়বো। আর তোমাদের যেহেতু সময় খুব কম, তোমাদের অনেক পড়া দরকার। হ্যাঁ, কিন্তু আমরা আগাতে পারছি না, শুধুমাত্র একটা ক্লাস, আবার রোজা এখন তো তোমাদেরও কষ্ট হয়ে যায়, 30 মিনিট মাত্র ক্লাসের সময়। তো তোমরা মামুনিদের, তোমরা সবাইকে আমি বলছি, সবাই কিন্তু একটু নিজেরা পড়ো। হ্যাঁ, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, তোমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তারপরে ইংলিশ, এগুলো নিয়ে ব্যস্ত থাকো। বাংলাদেশের বিশ্বপরীক্ষা কিন্তু একটা কঠিন সাবজেক্ট, এটার জন্য কিন্তু GPA 5 কেটে যায় অনেকের, আবার গোল্ডেনও মানে ছুটে যায়। তো নিজেরা বাসায় একটু পড়ো, সময় স্বল্পতার কারণে। আমরা তো এমনিতে স্কুলে সাধারণত 3-4টা ক্লাস থাকে, আর আমরা অনলাইনে মাত্র একটা ক্লাস পাচ্ছি সপ্তাহে। তো তোমরা পিছিয়ে থাকবা, তোমরা নিজেরা পড়ে রাখো। হ্যাঁ, আমি আবার প্রশ্ন ধরতে পারছি না, তো পরিস্থিতি ভালো হোক বা এরকম থাকলেও পরীক্ষা তো হবে, আর তো অটোপাস দিবে না, ঠিক আছে? পরীক্ষা হবে আর অটোপাস দিবে না। আর তোমরা এই অন্যান্য সাবজেক্ট গুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে বা BGS এ সময় দিতে পারো না, BGS তাই অনেকেই বলে যে কঠিন সাবজেক্ট, BGS এ টিচাররা নাম্বার দিতে চায় না, এটা সেটা। আসলে BGS বই রিলেটেড উত্তর না দিতে তো নাম্বার দেওয়া যায় না, এখানে বানিয়ে কোনো কিছু লেখা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে যা পড়ালাম সেইটুকুই তোমাদের পড়া, আর এর এক্সট্রা হলো নিজেরা যে যতটুকু পড়ে রাখতে পারো। বাধ্যতামূলক পড়া আজকে যেটুকু পড়ালাম, আর এরপরে তোমরা 15ই আগস্টের হত্যাকাণ্ড থেকে জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য শেষ করছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো, পড়াশোনা করো।